পাচ্ছেন না। আমরা দেখি পদযাত্রার জন্যে আগরতলা থেকে ট্রেনের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে মহাপ্রভুর অনুগামী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটার বন্দোবস্ত করা হয়নি। তাই আমরা শুধু তাই নয়, আমরা আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজন হলে 5,000 ভক্ত বৈষ্ণব নিয়ে আমরা মাঠে ময়দানে নামব। ত্রিপুরা থেকে যারা হজযাত্রী রয়েছেন তাদের জন্য হজযাত্রার ক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে, পাশাপাশি যারা দেওঘর যাচ্ছেন তাদের জন্য রয়েছে র্যালির সুব্যবস্থা। কিন্তু সেদিক থেকে চিন্তা করতে গেলে সনাতন ধর্ম প্রচারক গৌড়ীয় বৈষ্ণবদের তীর্থ ভ্রমণের জন্য রেলপথে বৃন্দাবন ধাম যাওয়ার জন্য সেরকম কোন ব্যবস্থা করা হচ্ছে না। ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোনামুড়া মহকুমার বরতলিতে এক ধর্মীয় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সাংবাদিকদের সামনে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলি বিষয়ে আলোচনা করতে গিয়ে উক্ত বিষয়ে অভিযোগ ব্যক্ত করেন ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী সোনামুড়া বিভাগীয় সভাপতি সুকুমার গোস্বামী। তিনি বলেন, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা ইতিপূর্বে রাজ্য সরকারের প্রতিনিধিদের নিকট কেন্দ্রীয় কমিটির তরফ থেকে দেখা করা হয়েছে, কিন্তু তার কোন সুষ্ঠু সুরাহা তারা পাননি। এছাড়াও তিনি তাদের সোনামুড়া বিভাগীয় বিভিন্ন দাবিগুলি তিনি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী সন্ন্যাসী এবং ভিক্ষুস্তব বৈষ্ণবগণের মৃত্যুর পর তাদের দেহ সমাধিস্থ করা হয়ে থাকে। লেখাপড়ায় কোন নির্দিষ্ট সমাধিস্থান না থাকায় খাস ভূমির বন্দোবস্ত করার ব্যবস্থা করার আর্জি জানান। পাশাপাশি দাবি করেন, ত্রিপুরা বৈষ্ণবদের তীর্থ ভ্রমণের জন্য রেলপথে বৃন্দাবন ধামে যাওয়ার জন্য আগরতলা থেকে সরাসরি বৃন্দাবন ও পুরী এক্সপ্রেসের ব্যবস্থা করা। উক্ত দাবিগুলি নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে দেখা করবেন বলে জানান। পাশাপাশি তারাই এদিন জানান, রাজ্য সরকারের তরফ থেকে তাদের উক্ত দাবিগুলি সম্পর্কে বিচার বিশ্লেষণের মাধ্যমে সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত তাদের ক্রমাগত প্রয়াস জারি থাকবে। এদিনে ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সোনামুড়া বিভাগীয় সম্পাদক স্বপন কুমার দাস, সহ সভাপতি খোকন গোস্বামী, সহ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ কার্তিক দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমাদের এই মহতী সভার আয়োজন করা হয়েছে। আমরা এখানে কিছু দাবি সনদ রাখব সরকার কর্তৃপক্ষের কাছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছেন সরকার কর্তৃপক্ষ, কিন্তু অনেক প্রচেষ্টার পরও, আত্যন্তিক প্রয়াসের পরেও তারা কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না। আমরা দেখি পদযাত্রার জন্যে আগরতলা থেকে ট্রেনের ব্যবস্থা রয়েছে, তারপর দেওঘর যাবার জন্য আগরতলা থেকে ট্রেন যাত্রার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে মহাপ্রভুর অনুগামী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু। আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়, চলে আসুন মুস্কান ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী, দামে কম মানে ভালো। আমাদের এখানে রয়েছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী। আমাদের ঠিকানা সোনামুড়া HP পেট্রোল পাম্পের বিপরীত পাশে, মুস্কান ফার্নিচার হাউস। যোগাযোগ 9366330703 অথবা 7628045262।